আনহুমা আবদুল্লাহ ইবিন হতে বর্ণিত তিনি বলেন সঈদা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সঈদ আল মিমবার মিমবারে দাঁড়ালেন ফুদবা দেওয়ার স্থানে দাঁড়ালেন দাঁড়িয়ে ফানা দা বিসৌতিন আইন উচ্চ স্বরে আহ্বান করে বলতে থাকলেন ফাকলা বললেন ইয়া মা সর ওহে যুবকেরা ওহে মুসলিম দল ওহে তোমরা যারা ইমান এনেছ মান আসলামা যে ব্যক্তি মুখে মুখে ইমান এনেছে ওয়ালা মিফজিল কলবিহি আর এই ইমানটা তার অন্তরে পৌঁছে নি এই ইমানটা তার অন্তরে পৌঁছে নি সে মনে প্রাণে ইমান আনে নাই শুধু মুখে মুখে ইমান এনেছে এইরকম কারা এইরকম যারা তাদেরকে নিষেধ করছেন মুসলিমদেরকে নিষেধ করছেন মহানব সালু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লা তু উজুল মুসলিমই না মুসলিমদেরকে তোমরা কষ্ট দিও না বলে তু আইরু হুম তাদের দোষ করো না বলে তু আইরু হুম তাদেরকে লজ্জা দিও না তাদেরকে সংকটাপন্ন অবস্থায় ফেলে দিও না ওলা তৎ তাবি আর তাদের দোষ অন্বেষণ কর না শুনে রাখো ফাইন নিশ্চয় যে মান যে ব্যক্তি ইয়েত্তাবি অ আও রতা মুসলিম কোন মুসলিম ভাইয়ের দোষ অন্বেষণ করে ইয়ত্তাবি আউল্লাহ আও আল্লাহ তালাও তার দোষ অন্বেষণ করেন আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের দোষ খুঁজতে থাকেন আপনার দোষ কিন্তু তালা খোঁজেন ওমাইয় তবে আর যখন আল্লাহ তালা কারো দোষ খোঁজেন আও রতাহু তার দোষ খোঁজেন ইয়ফজাহ আলাহফি জাউফি রিহলিহি যদিও বা সে যদিও বা সে নিরাপদ ঘরে থাকে যদিওবা সে একেবারে গোপনীয় ঘরে থাকে তারপরেও সে লাঞ্ছিত হবে অপমানিত হবে কারণ আল্লাহ যদি কারো দোষ খোঁজেন তাহলে তার নিস্তার নেই কারণ এরই আগে আমরা জেনেছি আসমানে জিব্রাইল আলী আসাল্লাম ঘোষণা দিয়ে থাকেন আল্লাহ তালা জিব্রাইলকে ডেকে বলেন দা জিব্রাইল হ্যাঁ যে ওহেব্বু ফুলানান আমি ওহেব্বু ফুলানান আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাইসাল্লাম আসমানে ঘোষণা করেন সকল ফিরেস্তারা ভালোবাসে সকল মানুষ তখন তাকে ভালোবাসে এই জন্য এই হাদিসটা সই